বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের 7 দিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জ আদালত। মঙ্গলবার বেলা 11:30টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাঈদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন 7 দিনের রিমান্ডের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক রশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন সহ অন্যরা। সোমবার সকাল 8:30টায় তাকে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা 11:30টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক রশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এই শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। কিশোরগঞ্জ সদর কোর্টে রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ ভাইকে রিমান্ডের জন্য 7 দিনের রিমান্ডের জন্য নিয়ে আসছিল। রিমান্ডের শুনানি হয়েছে, বাদী পক্ষ থেকে রিমান্ডের পক্ষে বলছে রিমান্ড দেওয়ার জন্য। আমরা আসামি পক্ষে আমি আমাদের সহকর্মীরা আমরা রিমান্ডের জোরালো বিরোধিতা করছি এবং সেখানে আমরা হাইকোর্টের একটা রুলিংয়ের কাগজ আমরা বিজ্ঞ বিচারককে দিছি এবং বিজ্ঞ বিচারক আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে আমাদের কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন এবং জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন। আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সারা দেশে 26টি মামলা আছে, একের পর এক ওনাকে এক এক জেলায় নেওয়া হচ্ছে, সেখানেও প্রত্যেক জেলাতেই রিমান্ড অনেকে জেলায় রিমান্ড দিচ্ছে, অনেক জেলায় রিমান্ড নামঞ্জুর করে হয়রানি করা হচ্ছে ওনাকে। উনি বয়স্ক মানুষ, উনি ওনাকে আমরা বলছি ওনার অসুস্থতার কাগজে দেখাইছি, কাগজপত্র দেখে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে।